আচ্ছা ভাবি রাখি, সারারাত ঘুমাতে পারি না আপনার ভাইয়ের নাক ডাকার জন্য। আরে ভাবি দিনের বেলা ঘুমাবেন, আমি জানি তো ভাই রাতে নাক ডাকে। এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা, কয় টাকা দেবো? তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে? তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডু খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বসাইছে। ও দোকানদার ভাই, আনারে নাম্বারে 25,000 কাটিয়ে হাড়ান চাই। এত টাকা হাড়ারেন, কোনো সমস্যা নেই কি? না বিপদ কি, আর ভাই এর লাই হাড়ে এতে আইগুন। আচ্ছা ঠিক আছে, আগে টাকা দেন, এর হরে মারি এর। আনে কি আরো বিশ্বাস করে রে, নেটে আইলো ইয়েস আনে আগে হিগুন হাড়াই দেন, টাকা আই দিয়ে রানে রে। আর আমরা তো লেনদেন আনে লগে করি। আচ্ছা ঠিক আছে, হাড়াই দিয়ে রানে নাম্বার কোন? লন 0197397। নাম্বার ভালো করি সান, ঠিক আছে নি হরে ভুল নাম্বারে চলে গেলে আঙ্গো দোষ নাই। আর ভুল না, নাম্বার দিয়ে দিছি ইগে একুরেট। টাকা পাঠানোর পর হাড়াই দিছি, মেসেজ সাকসেসফুল, এবার টিয়া বার করেন। ধরেন আর মোবাইল তুন বাইর করিলন। আনের অ্যাকাউন্টে তো একটিও নাই। একটু আগে আনা মেসেজ আইছে টিয়া 30,000 ঢুকছে, আনে ভালো করি চেক করি সান। আনে ভালো করি চাইছেন নি, গে তো অরিজিনাল মেসেজ ন, ইগে ফতারকে নিজে বানাই হাড়াইছে। আচ্ছা খারা নাই ভাই, এর নাম্বারে ইগে কল দি। গরমের দিনে ফ্যান বন্ধ করে ঘর ঝাড়ু দেয়, আর শীতের দিনে ফ্যান ছাইড়ে ঘর মোছে, আর মোছা জায়গায় পা পড়লে ঝাড়ুর বাড়ি খায়। নাজমুন কি ব্যাপার, তোমার মন খারাপ কিল্লে? হঠাৎ করে মা আরে কয় আর বাফের বাড়ির তুমি 6 মাসের লাই ঘুরি আইতাম, এতদিনের লাই যদি বাফের বাড়ির যায় তাহলে বিষয়টা কেমন দেখা যায়? আচ্ছা সমস্যা নাই, মা যেহেতু কইছে যাই ঘুরি আইও, আয় আবার সময় সুযোগ করি যাই লই আম। ঠিক আছে, আর কি এ কি রে তোর বউ আনো বার গোবাই যায় না? এই তো মা যার গই আইসা, আপনারে একে সালাম দিবেন লাই। লাইক দেন আর অন সালাম দেন, মানুষ আরো আছে হিতিরন বার গোবাই চলে যেত ক, 6 মাসের ভিতরে জান হিতিয়ান ন আইয়ে। ঠিক আছে মা, আই কে আনন হইছে কথা কমুনি, তুমি মন খারাপ করিও না, আমি তো তোমার পাশে আছি। সঠিক বুঝদার একটা স্বামী থাকলে বর্গ আর কোনো কষ্টই থাকে না। আব্বু তোর মায়ের কি অবস্থা হয়েছে দেখরই তো, তোরা কক্সবাজার আরো কয়েকদিন পরে যা। রুমের ভিতরে এটা লইয়ে কথা চলে, আই তো হিগেরে কোন রকমে বুঝাইতে মারিয়েন না। আচ্ছা তো ছোট বউ মাগারে বলা, আই সব বুঝাই কই না, দেখবি ইতি বুঝবো। কি গো আরে কিলে বলাইছেন? ইরে বৌমা তুই তো দেখরে, আর কি অবস্থা, বড় বউগা বাড়িতে নাই, তোরা না আরো কদিন হরে কক্সবাজার যা। বড় বাবিরে দোয়াইছেন আননে, বাথরুমে হরি গেছেন আননে, কে এলে কি আই ঘরে বইতে আমুনি। তুই যদি অন কক্সবাজার ন যাও তাহলে আই আর বাপের বাড়ির জামু গই, এটা মনে রাখিও। আচ্ছা তোরা দোনগা যাই ঘুরি আয়, আমগো বুড়া বুড়ি দোনগার লাই চিন্তা করন লাগ দোন, আর লাঙ্গো কোনো মতে দিন নিব। তোরা ধরে ছোড়বো কি বুঝলে? সব আর কপালের দোষ। কপালের দোষ কিলে ধরো, বড় বউ এই ঘরের যত কাজ কাম আছিল সব কিছু ম্যানেজ করি, আঙ্গো সেবা যত্নে কোনো ত্রুটি রাখে না, একটা মানুষের কাছে এর চেয়ে বেশি কি আর আশা করা যায়, তারপরও হিগে তোমার মনটা হেলো না। আই অনেক কানা বিপদ হসি তো, তুইও আর খুঁড়া ধর। কি গো বউ কি হইছে? আমি হইলাম তোমার পাগল, আমি হইলাম তোমার পাগল, তোমাতে উদাসী কারণ তোমার বোনকে আমি অনেক ভালোবাসি। কি বললি? ওরে শয়তান, আজ থেকে তোর খাবার বন্ধ। সরি বউ আমার ভুল হয়ে গেছে, মানে তোমার কথা বলতে চাইছিলাম কিন্তু মুহি চলে আইছে। আব্বু তোর মায়ের কি অবস্থা হয়েছে দেখরই তো, তোরা কক্সবাজার আরো কয়েকদিন পরে যা। রুমের ভিতরে এটা লইয়ে কথা চলে, আই তো হিগেরে কোন রকমে বুঝাইতে মারিয়েন না। আচ্ছা তো ছোট বউ মাগারে বলা, আই সব বুঝাই কই না, দেখবি ইতি বুঝবো। কি গো আরে কিলে বলাইছেন? ইরে বৌমা তুই তো দেখরে, আর কি অবস্থা, বড় বউগাও বাড়িতে নাই, তোরা না আর কদিন হরে কক্সবাজার যা। বড় বাবিরে দোয়াইছেন আননে, বাথরুমে হরি গেছেন আননে, কে এলে কি আই ঘরে বইতে আমুনি। তুই যদি অন কক্সবাজার ন যাও তাহলে আই আর বাপের বাড়ির জামু গই, এটা মনে রাখিও। আচ্ছা তোরা দোনগা যাই ঘুরি আয়, আমগো বুড়া বুড়ি দোনগার লাই চিন্তা করন লাগ দোন, আর লাঙ্গো কোনো মতে দিন নিব। তোরা ধরে ছোড়বো কি বুঝলে? সব আর কপালের দোষ। কপালের দোষ কিলে ধরো, বড় বউ এই ঘরের যত কাজ কাম আছিল সব কিছু ম্যানেজ করি, আঙ্গো সেবা যত্নে কোনো ত্রুটি রাখে না, একটা মানুষের কাছে এর চেয়ে বেশি কি আর আশা করা যায়, তারপরও হিগে তোমার মনটা হেলো না। আই অনেক কানা বিপদ হসি তো, তুইও আর খুঁড়া ধর।
অনেক সহ্য করছি তোমারে, আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। যাও, আমিও মাজারে যাচ্ছি। মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না। আরে বোকা, আমার মান্নত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি। আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা।